পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চিত্তরঞ্জনের সিএলডব্লিউ পেনশন হোল্ডার 4,700 জন শ্রমিক কেন্দ্রীয় সরকারের 2004 সাল থেকে চালু করা এনপিএস স্কিম বাতিল করে পিএস স্কিম চালু করার দাবি জানান। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমাদের সম্বর্ধনা দিচ্ছেন শ্রী স্বপন কুমার লালজি, জি গণেশ রাওজিকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন চিত্তরঞ্জন আইন এর পক্ষ থেকে। এদিন সিএলডব্লিউর গেট থেকে তারা মিছিল করে পোস্ট অফিসে পৌঁছায়। সেখানে শ্রমিকরা পোস্ট কার্ডের মাধ্যমে নিজেদের আবেদন জানিয়ে মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে প্রেরণ করেন। তাদের দাবি, এনপিএস বাতিল করে ওল্ড পিএস চালু করতে হবে। সিএলডব্লিউ চিত্তরঞ্জনে এনপিএস স্ক্র্যাপ করার জন্য এবং ওল্ড পিএস লাগু করার জন্য। এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা লাগু করেছে 2004 থেকে অটল বিহারী বাজপেয়ীজির প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আজকের দিনে ওই সমস্ত পেনশনাররা যখন রিটায়ার করছে, তাদের আমরা যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সেটা খুবই খারাপ অবস্থা। এক একজন পেনশনার যারা নিউ পেনশন স্কিমে রিটায়ার করছে, দেখা যাচ্ছে কেউ 1,200-1,500-2,000 টাকার কমে তারা পেনশন পাচ্ছে। তো আজকের দিনে 2,000 টাকারও নিচে 1,200-1,500 টাকায় কারোর বৃদ্ধকালে বয়সকালে গিয়ে তার সংসার চালানোর মতো পরিস্থিতিতে নেই। তাই আমাদের দাবি যে এনপিএস আমরা যে তার সুফল এবং কুফল দেখে নিয়েছি, এনপিএসে কোনো মানুষের তার লাইফের সিকিউরিটি থাকে না এবং ভবিষ্যতে তার যে শরীরের অসুস্থতা এবং তার সংসার চালানোর যে খরচা এনপিএসের মাধ্যমে সেটা কোনো দিন তার সম্ভব হয় না। তাই আমরা এনপিএসকে বাতিল করার জন্য তথা ন্যাশনাল পেনশন স্কিম যেটা চালু করেছে সেটাকে বাতিল করে ওল্ড পেনশন স্কিম, যেটা রেলওয়ে তথা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য ছিল, যেটা ডিফেন্স রেলওয়ে পিএনটি তারা পায়, সেই ওল্ড পেনশন স্কিমে আমরা আবার এই প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার কাছে আমরা অ্যাপিল করলাম চিত্তরঞ্জনের 4,700। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।